সীমিত পরিসরে সৌদি আরবে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। এবং দক্ষিণ আফ্রিকার সহিংসতা পূর্ব পরিকল্পিত, মন্তব্য প্রেসিডেন্ট রামাফোসার। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা মহামারীর মধ্যে সীমিত পরিসরে ও কঠোর স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে আজ থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। গত বছরের মতো এবারও বাইরের দেশ থেকে কেউ অনুমতি না পেলেও সৌদি আরবে থাকা 150টি দেশের নাগরিকসহ 60,000 মানুষ হজে অংশ নিচ্ছেন। হজের অংশ হিসেবে আজ স্থানীয় সময় সন্ধ্যা থেকে মক্কায় পৌঁছাবেন হজে অনুমতি পাওয়া মুসল্লিরা। এবার হজের অনুমতি পাওয়া সবাই করোনা টিকার দুটি ডোজই নিয়েছেন। বড় ধরনের স্বাস্থ্য জটিলতা নেই এমন 18 থেকে 65 বছর বয়সী ব্যক্তিরাই এবছর হজের অনুমতি পেয়েছেন। পবিত্র মক্কায় হাজিদের বায়তুল্লাহ জিয়ারত, আরাফাতের ময়দানে অবস্থানসহ আনুষঙ্গিক আরও কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতিবছর হজ পালিত হয়। সাবেক প্রেসিডেন্ট জেকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে দক্ষিণ আফ্রিকায় চলমান দাঙ্গা, লুটপাট ও সহিংসতাকে পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। শুক্রবার সহিংসতার মূল কেন্দ্রবিন্দু কাওয়াজুল নেটাল প্রদেশ সফরে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সহিংসতায় উস্কানিদাতাদের চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে রামাফোসা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে কোনো অবস্থায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা সহ্য করা হবে না। দেশটিতে গত সপ্তাহ থেকে শুরু হওয়া বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 212 জনে দাঁড়িয়েছে আর আটক করা হয়েছে 2,000-এর বেশি মানুষকে। এছাড়া খাবার ও নিত্যপণ্য লুটের ঘটনার পর দোকান ও সুপারমার্কেটগুলোতে খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে দেশটির পুলিশ। ফেসবুকে করোনা সংক্রান্ত ভুল তথ্য ছড়িয়ে পড়ার কারণে মানুষ হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার হোয়াইট হাউসে ভ্যাকসিন ও মহামারী নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর ক্ষেত্রে ফেসবুকের মতো প্ল্যাটফর্মের ভূমিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে বাইডেন আরও বলেন, যারা টিকা দেয়নি শুধু তাদের মধ্যেই এখন মহামারী বিরাজ করছে। তবে এ বিষয়ে ফেসবুকের একজন মুখপাত্র জানান, তারা কোভিড সংক্রান্ত 1,80,000 ভুয়া তথ্য এবং ক্রমাগত নিয়ম ভেঙেছে এমন বেশ কিছু অ্যাকাউন্ট অপসারণ করেছেন। সম্প্রতি ভুল তথ্য ও গুজব ছড়ানো বন্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যাপক চাপের মধ্যে রেখেছে হোয়াইট হাউস। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 40,92,000 ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা 19,03,00,000-এর বেশি। জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে গত 24 ঘণ্টায় 8,600-এর বেশি মানুষ মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা 40,92,000 ছাড়িয়েছে। একই সময়ে 5,62,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 19,03,00,000-এর বেশি। এদিকে গত 24 ঘণ্টায় ভারতে 38,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন আর একই সময়ে দেশটিতে মারা গেছেন 560 জন। এছাড়া গত 24 ঘণ্টায় 1,400-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিলে আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 17,35,00,000-এর বেশি মানুষ। করোনা মহামারীর কারণে দীর্ঘ 8 মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে ফ্রান্সের আইফেল টাওয়ার। তবে এখনই খুলে দেয়া হলেও এতে প্রবেশ করতে দর্শনার্থীদের বাড়তি সতর্কতা হিসেবে মেনে চলতে হবে সামাজিক দূরত্ব ও সব ধরনের স্বাস্থ্যবিধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এত দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল প্যারিসের এই জনপ্রিয় টাওয়ারটি। তাই খোলার পূর্ব মুহূর্তে টাওয়ারের পাদদেশে রাখা একটি ঘড়িতে কাউন্টডাউনের সময় কাটা শূন্যে আসতে দর্শনার্থীরা হর্ষধ্বনি ও হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করে আর বাজনা বাজাতে শুরু করে বাদক দল আর সেই তালে তালে মানুষও প্রবেশপথে ভিড় জমায়। এদিকে স্বাভাবিক সময়ে প্রায় 30,000 দর্শনার্থী টাওয়ারটি দেখার সুযোগ পেলেও এখন এই সংখ্যা 13,000-এ সীমিত রাখা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সীমিত পরিসরে সৌদি আরবে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। এবং
দক্ষিণ আফ্রিকার সহিংসতা পূর্ব পরিকল্পিত মন্তব্য প্রেসিডেন্ট রামাফোসার আন্তর্জাতিক সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় বিশ্বের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের আন্তর্জাতিক সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited করোনা মহামারীকালে সরকারি বিধিনিষেধ মেনে ঘরে থাকুন নিজে সুস্থ থাকুন পরিবারকে নিরাপদে রাখুন আল্লাহ হাফেজ